বাদশা নবাব কে নবাব আর কিসের বাদশা আজ শেষ নবাবের বন্ধু বাদশা আমি চিনো আমাকে আচ্ছা আপনি কি অসুস্থ আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে কেন আমি অসুস্থ হব কেন আমি সুস্থ আছি না না আমি 100% শিওর আপনি ড্রিঙ্ক করে এসেছেন এবং ড্রিঙ্ক করে এসে মাতলামি করছেন আই ড্রিঙ্ক করে গেব মাতলামি কেন করব আমি তো শরাব খেয়েছি শরাব যারা বসছে তো শরাব খা আপনি আমার কাছে কি চান আমি তোমাকে বিয়ে করতে চাই মানে কি জাতা বলছেন এসব আমি আমার তো বউ নাই আমি তোমাকে পছন্দ হলে तीनतला আপনার বয়স দেখছেন আপনি আর আমি এমনি বিবাহিত জান আপনি জান আরে কি বিবাহিত আরে আর একটাও কথা বলবেন না আপনি কি শুরু করছেন এগুলো মদ খেয়ে সে মাতলামি করছেন আমার এখানে কি বাসা এসে পড়ছে কি সব ভাড়া দিয়ে রাখছে জান আপনি জান আরে কি আমি যাও আরে আপনি একজন বুড়া মানুষ বলে আপনাকে আমি কিছু বলছি না আপনি মুরুব্বি তাই আপনি চলে যান আপনার বাসায় আমি কালকে বিচার দিব জান কাকে বিচার দিব আমি না বাংলার শেষ নবাবের বন্ধু আমার বিচার কে করবে হ্যাঁ রাগে ফসল হয় না আপনি রাগের না রাগলে কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাবে মানে কি হইছে আমারে খুললে বলেন আমি দেখতে আছি আপনি জানেন আপনার বাবা কি করেছে আপনার বাবা মদ খেয়ে নিস্তারার ভাবিকে গিয়ে অনেক বেশি ডিস্টার্ব করেছে আর বলেছে সে তাকে বিয়ে করতে চায় মাতলামি করেছে সে সে জীবনে মদের নামও শুনে নাই মদ দেখেও নাই কোনোদিন আর ঢাকা শহরে মদের দোকান চেনবে এটা কি বুঝতে আসি না কি হয়েছে কোথায় কেন এরকম বলতে আসেন আপনি হাসছেন কেন আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি হেসে কথা উড়িয়ে দিতে চাচ্ছেন ব্যাপার সে না সে আসলে মদ খেয়েছে মদ খেয়ে নিস্তারা ভাবিকে গিয়ে ডিস্টার্ব করেছে আপনি বুঝতে পেরেছেন আচ্ছা আপনি এরকম করিয়েন না আপনি আল্লাহর দোয়াই লাগে জোর হাত করি সে মদ পাইবে কোথায় আমি বুঝতে আসি না আপনি কি বলতে আসেন ওই যে আমার বাসায় একটা নবাব আছে না ফালতু নবাব তার সাথে বসে মদ খেয়েছে মদ কেনছে কেডা জানি না কত নবাব কিনেছে নবাব ভাত খাইতে পারে না এইখানে এসে অভিনয় শুরু করছে অভিনয় করে এখানে থাকে খায় দায় সে মদ কেনার টাকা পয়সা কোথায় আমি একটা জিনিস বুঝলাম না আমি আপনাকে যাই বলছি উল্টো আপনি আমাকে কেন প্রশ্ন করছেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বসে নেই আমি আপনাকে বলতে এসেছি আপনার বাবা কেন এগুলা করবে সে কোথা থেকে মদ কিনেছে সে ভাত খেতে পারে কিনা আপনার নবাব সেটা আমার দেখার বিষয় না সে এই বাসায় বসে মদ খেয়েছে এবং ওর সাথে আপনার বাবাও খেয়েছে দ্যাটস দ্য থিং আপনি বিশ্বাস করেন আপনি এই যে সবসময় বলতে আসি নবাব যা খায় সেটা পানি আমি একদিন খাই দেখছি ও কি খায় এটা সেরে পানি ট্যাপের পানি ফিল্টারের পানিও না এই এই সবসময় কইতে আসি আমি দেখছি আপনি উল্টা পাল্টা এরকম কইরি করিয়েন না ভালো লাগে দেখুন পানি হোক জুস হোক দুধ হোক আর মদ হোক সেটা আমার জানার বিষয় না যে জিনিসটাই ছিল না কেন সেটা খেয়ে আপনার বাবা নিজেকে মাতলামি করেছে সে কেন এরকম মাতলামি করবে এরকম অঘটন বারবার সে কেন ঘটাবে আপনি তো এটা শিওর না 100% শিওর ভাবে সে আমাকে কমপ্লেইন করেছে আমার বাবার সামনে ডাকবো বাবাকে কোন আপনি টেনশন নিয়েন না আমি এখন যাইতেছি এখন তারে গলা টিপে বাজিয়ে ফেলাম আমি গলা টিপবে না ছাই একদিন বাজ
বাবা রে তোমার টাকা আমার লাগবে না বাবা তোমার পথে তুমি চলিয়া যাও আমার পথে আমি চলিয়া যাই হ্যাঁ কেন আমার টাকা নিলে কি আপনার গুনাহ হবে নাকি মরব আপনাকে নরকবাসী করবে তোমাকে আমি চিনি না হ্যাঁ এই উজিলা ঘন্টায় ঘন্টায় আমার সাথে কাঠালের আঠার মতো কথা বলবা আর সুযোগ পাইলে ওটা দিবা যে আমার টাকা দিছিলা ফ্লেক্সি দিছিলা উপকার করছিলা এটা আমি বুঝি না হ্যাঁ কি বলেন আমি খোটা দেই মানুষের নামে মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না আরে বাবা ইটা কিটা শুরু করছো গায়ে ফুরিয়া কেন ঝগড়া করতেছো আমি তোমার উপকার নেব না তারপর তুমি জোর করে দিবা নাকি আর এটা আর কি আপনি না আপনি আসলে একটা ছোট লোক মন ভর্তি না খালি কুচলা না মনটা একটু বিচার করতে পারেন না আমি ছোট লোক আর আপনি একেবারে বড় লোকের একেবারে বড় কলছি জান আপনি বড় লোক মানুষ আপনারে বড় কলছি ঠং ঠং করে বাজাইতে বাজাইতে চলিয়া যান বুঝছেন আপনার মতো একটা ছোট লোকের সাথে কথা বলে আমার বোকামি হয়েছে আলিশা এ তো বেয়া আপনি তুমি ছেড়ি আমি জীবনে দেখি না পাগল কথা আর এটা ফাজিল মোটামুটি আলামত পাইছি এতদিন পরে মানে আমি আসি তিন দিন হয়ে গেছে তোরাই তো কেউ ছিলি না ও আচ্ছা আচ্ছা চা তাহলে আয় একটু মিস করি ফেলাইছি আর গনি ভাই কই বাড়িতে আছে আমার গনি ভাই কোনো আমি কেমনে কমো আগে হাতারা ভাড়া দিয়ে রাখছি নি কোনো আই ছেলে তোকে যদি জিজ্ঞেস করছি ওটা বলে বলবি না বলে নাই তাহলে কথা কেন বলিস রে যদি বলতে ইচ্ছা না করে বলবি না শেষ আপনারা এত জিউট আর মেয়ে না যে এরা বলতাম ছায় আর আপনার ব্যবহার মনে করেন আল্লাহর অশেষ রহমত ব্যবহার আগের তো একটু চেঞ্জ হয় না আগের মতনই রয়েছে যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো এই নাও খালি ছেলে এক সেকেন্ডের মধ্যে কথা ঘুরে ফেললি নামে বেকে ফলে কাজ তো ঠিকই চালা কাছো স্টপেট কথা আল্লাহর কসম মরব তো তো মনে মধ্যে আর নাম বেকু কেন এত সুন্দর আব্বা দুগা গরু জবাই দিয়ে আর নাম রাখছে ইয়াকু আর এ নাম রাখা বেকু তোর জবানের মধ্যে তোর জবানের মধ্যে কি বলবো ঠসা বলবো না 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 ঠসা না তোর জবান বোবাই দেবো আল্লাহ আমি কি হাতে বোবা বানাই দিতে না না আর এলাকার মধ্যে ফাঁস কেজি মিষ্টি মিলাই যাও জি নাইছে ব্রুসলি আছে না এই ব্রুসলি ছোড়ো ভাই ব্রুসলি হেতে আই আর ট্রিটমেন্ট করে দিছে এলে অনেক দুঃখ হইতেছি জানা অনেক ব্যথা হাইতে পাইতেছি না ব্রুসলি ভাই ফুসলি এর আবার জিন হইলো কখন ও এরা তো অনেক আগে মরে গেছে না মরি যায় তারা জিন হয়ে গেছে অন আতর বাবার উপর ভর করছে এ আতর বাবা এই ব্রুসলি না ফ্রুসলি জিন লই আরে এমন মাইন মাইছে আসলে আরে মারে না এটা আর শরীরটা বন্ধ করছে এই গ্রামের মধ্যে যে আগুনের গোলা হড়ে এখিন আর গায়ে হইতে না বুঝছেনি এখিন যদি আর গায়ে হড়ে আর সোজা সোজি যদি আয়ে থামি যাইব তোমার গায়ে হইতে পারে আর গায়ে হইতে ন ইকুল দি ইকুল দি হড়ি যাইব বুঝছ নি ও এগুলো সব আতরালির ভণ্ডামি কোনো জিন টিন কিছুই না ও তোমাকে মারছে আরে মারে না হেতের গায়ে যে শক্তি আই সিনি না আতর বাবারে হেতের গায়ে কত শক্তি আইতারে নি জিন আছে তার গায়ের ভিতরে জিন না থাকলে এত শক্তি আইতে ন আরে যে মিলে কি লাইছে এতে আরে পুরো সাইজ করে দিছে এতে ওরা তোমাকে এভাবে করে মারলো আর তুমি এত বড় একটা পালোয়ানের মতো শরীর নিয়ে মাই দিতে পারলে না ওদেরকে এটা কি করলো যে আনা এগিন বলে না শানা হেতে হইলো ব্রুসলির ভাই ফ্রুসলি আই হইলো হালোয়ান আর তো এগিন হেতের সিস্টেম আর সিস্টেম আলাদা হেতে তো হুই হাই
কোকি 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 এগিয়ে নিতে গো মা তুমি আতরালির সামনে উই এগুলা দেখায় দেখাই তো শত্রু হয়ে গেছো আতরালির আতরালি চায় না যে গ্রামের ভিতরে ওর চাই তো শক্তিশালী আর কেউ থাকুক এজন্যই তো তোমাকে মেরে অকজু বানাই দিছে পুরা লা চানা তুই দেখিন কইতে যে হাসানি তোমার কথা যে হাসা হইতায় আয় কিন্তু আতর বাবারে থাকতাম না আয় হেতরে গাড়ি এলামু আয় প্রতিশোধ নিও তুমি গিয়ে আতরালির কাছে তাড়াতাড়ি প্রতিশোধ নাও ও তোমাকে মেরে কি করছে দেখো তো আচ্ছা কি অবস্থা করছে চানা তুই আর লগে কোনো গেম খেলতেছ না তো আর ওন আতরালি বাবা যে শরীর এই শরীর হেতে আর যে মিলে মাইছে এত শক্তি আনে কথা না এতের ভিতরে আসলই জিন আছে তোর ঝামেলা তুই আর দি প্রতিশোধ দিতে চাও তুই আর লগে একটা দাম দামি শুরু করছো কেন আর লগে আতর বাবার কাছে কেন দেন করতে চাও আয় যাই বুঝছি দিন শেষ দোকান বন্ধ করে গেলাম এই বেয়াদব তুই কি জানোস বাবা হইতে হলে সাধনা করতে হয় মন্ত্র জানতে হয় জিনদের বশ করতে হয় এইসব গুণ কি চলাই বাহারের আছে শুধু বাবা ঘোষণা করলেই বাবা হওয়া যায় না ও তো একটা সিটার বাতপার মদ খাওয়ার জন্য এর বাড়ির মুরগি চুরি করায় ওর বাড়ির ছাগল চুরি করায় এর কাছ থেকে টাকা ধার নেয় ওর কাছ থেকে টাকা নেয় ওর বাপও তো আরেক বড় সিটার সিটারের বংশ সিটার মধু ডাক্তার তো কলিকাতার থেকা দুই নম্বরের সার্টিফিকেট নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারি খুইলা বসছে এতে কো ফ্যামিলির লগে আন্নের ফ্যামিলি মিল খায় না বলি আজ আন্নে এগুলো কইতেছে লাভ হইতো না চোলাই বাহার শুধু চোলাই খায় এছাড়া হেতার কোনো দোষ নাই কিন্তু আন্নে আন্নে কো বন্ড আন্নের হল আর কো বন্ড আন্নে কো পুরো পরিবার বন্ড আন্নে কো দিন শেষ গোজগা শুরু করে দেন পোল্ডা পাল্টি বান্দি রেডি থাকেন যে কোনো মুহূর্তে আপনাদের গ্রাম সেল চলে যেতে হইতে পারে বুঝছেন কোনো কাম হইতো না আয় আয় আমার বজ্জিনের দল পিশাসের দল কে কোথায় আসিস আয় আকাশ থেকে নেমে আয় পাতাল থেকে উঠে আয় এই বেটারে সাত সমুদ্রের মধ্যখানে সুবাই আমার সুবাই সুবাই আমার একদম মাইরা খালা আয় 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 তো সাঁতার জানি না আরে মাঝখানে হালাই দিলে তো ডুবি মরি যাবো কেনার বাচ্চা কেনা পেয়াদ বেজন বা কোথাকার তোরে তো ধরবো ধরবই তোর ওই চোলাই বাহার বাবারেও ধরবো একটা চোলাই খোর সে আবার বাবা হয় কেমনে সকাল সকাল তোমাকে দেখে আমার বুকটা ভরে গেছে কবির তুমি কি পাগল কি আশ্চর্য তোমার জন্য অপেক্ষা করছি দেখো এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কবির বাড়াবাড়ি কি হয়েছে আমরা একই বিল্ডিং এ থাকি আমাদের সিঁড়িতে দেখা হতেই পারে না পারে না পারে না মানে দেখা হলে কি সমস্যা আমি তো কোনো সমস্যা দেখি না দেখো কবির তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এখন যদি তুমি কোনো কথা ছাড়া এখান থেকে না যাও না আমি কিন্তু কি করবে বড় অপেক্ষা থাকবে দেখি তোমার কলিজা মতো কি করছো কি ধরনা একবার ধরনা তুমি না সত্যি সত্যি আমাকে বিপদে ফেলবে তুমি বুঝতে চেষ্টা করছো না কেন কি বুঝবো তুমি তো বোঝার মতো কোনো কথা আমাকে বলছো না তাই না ওকে তুমি তুমি নিচে মরে গিয়ে দাঁড়ো আমি আসছি বাসা থেকে একসাথে বের হতে দেখলে সবাই সন্দেহ করবে যাও
যাচ্ছি, তুমি আমার ফাঁকে দিও না কিন্তু। আরে বাবা দিব না, তুমি যাও তো। আচ্ছা কথা বলতেছো না কেন? তোমার সাথে আমি কি কথা বলবো? দেখো তোমার আমার একটা মধুর সম্পর্ক, আর তুমি যখন খুশি তখন আমাকে এভাবে ডিনাই করতে পারো না। ও আচ্ছা, ও আচ্ছা কি তোমার তোমার কোন চাহিদাটা আমি অপূর্ণ রেখেছি? হ্যাঁ, তোমার লাস্ট চাহিদা ছিল তোমার প্রেমিক তোমার প্রতি বিষয় হতে হবে। আমি সেই চাহিদাটা তো তোমার পূরণ করেছি, যাতে তুমি যখন খুশি তখন তোমার প্রেমিককে দেখতে পাও, তাই না? খুব ভালো করেছো। খুব ভালো যদি করেই থাকি তাহলে তোমার মুখে হাসি নেই কেন? কারণটা কি? কোনো কারণ নাই, আমি এমনই। অবশ্যই কারণ আছে, তুমি এমন না কেমন সেটা আমি খুব ভালো করে জানি। তোমার কথা শেষ হয়েছে? কেন, কথা শেষ হলে কি করবা? আমার কাজ আছে, আমি যাব। কই যাবো তুমি? এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, কালকে রাতে কথা হয়েছে। ও, আমি ফোন করলে ফোন করতে পারো না, আমাকে নানা ধরনের অজুহাত দাও। সামনে আপা আছে, সামনে এই আছে, কথা বলতে পারো না, এসএমএস করো। আর এতক্ষণে একজন জুটাই বলছো না? আচ্ছা বন্ধু মানে কি তুমি একটা জিনিসই বুঝো? তোমার এরকম হাজার হাজার বন্ধু আমি দেখছি, তোমার আমার চেনা আছে। এই ফালতু কথাগুলো বলার জন্য কি তুমি সাত সকাল বেলা আমার দরজায় দাঁড়িয়েছিলে? না, দিনটা ভালোভাবে শুরু করার জন্য দাঁড়িয়েছিলাম। তোমার দিনটা তো খুব ভালোভাবেই শুরু হয়েছে তাই না? আমারটা একটু শুনো ভালো করে, তাই না? তোমার আবার কি শোনার আছে? হাই হাই। এই ছেলে কি? হ্যাঁ, এই